সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শঙ্কর রানী সরকারের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত 9 দিন থেকে এমন উত্তেজনা বিরাজ করলেও কোনো পদক্ষেপ নিতে পারছে না প্রশাসন। সোমবার 6 মার্চ সকাল থেকে কলেজ ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজের প্রধান ফটকে থালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুসরত জাহান একদল পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হন। সৃষ্ট পরিস্থিতি নিয়ে কলেজের হলরুমে বৈঠকে বসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুসরত জাহান। এ সময় কলেজের প্রধান ফটকে প্রভাষক শঙ্কর রানী উপস্থিত হলে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। প্রধান ফটক বন্ধ থাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও প্রভাষকের মধ্যে বাক বিতণ্ডতা হয়। এক পর্যায়ে বিকল্প রাস্তায় প্রভাষক শঙ্কর রানী কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীরা ডিল ও ডিম নিক্ষেপ করতে থাকে। তৎক্ষণিক থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান একদল পুলিশ নিয়ে নিরাপত্তা বেষ্টনী দিলে প্রভাষক শঙ্কর রানী কলেজের হল রুমে ঢুকে পড়েন। দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক শেষে পরিবেশ সামান্য শান্ত হয়ে উঠলে প্রভাষক শঙ্কর রানীকে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সম্মুখে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান। পেশাজীবী সংগঠনের সাথে গ্যাঞ্জাম হতে পারে, কিন্তু ছাত্র শিক্ষক এদের সাথে ভুল বোঝাবুঝি থাকতে পারে না। এই শান্তিপূর্ণ রাখার জন্য এখানে ছাত্রছাত্রী যারা আছে, ছাত্র নেতৃবৃন্দ যারা আছে, সাংবাদিক ভাই যারা আছে, স্থানীয় লোকজন, শিক্ষক, সবাইকে আমাদের সহনশীল আচরণ করতে হবে। যে একজন মহিলা শিক্ষক ম্যাডাম এই কলেজের ব্যবস্থাপনা বিভাগে পরবর্তী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুসরত জাহান। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কেন আসি, পড়াশোনা করতে আসি, তাই না? আর সাথে কিন্তু আমাদের বিহেভিয়ারটা কিন্তু ভালো হবে, ভদ্র হবে, অশ্রদ্ধা করবো না, অসম্মান করবো না। ভুল যদি কেউ করে থাকে সেটা আইনানুক বিচার হবে। আপনি ভুল করেন, ছাত্ররা ভুল করলে ছাত্ররা। সৃষ্ট পরিস্থিতি শান্ত করে প্রভাষক শঙ্কর রানীকে তার প্রাইভেট গাড়িতে তুলে দেওয়া হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা।